পদার্থ এবং শক্তি আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এই দুটা জিনিস আমাদের, আমরা নিজেরাই পদার্থ এবং শক্তি আমরা ইউজ করি, তো এই দুটা নিয়ে ধারণা পাওয়া আমাদের ইউনিভার্স সম্পর্কে ধারণা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। পদার্থের বৈজ্ঞানিক সংজ্ঞা হচ্ছে যার ভর আছে এবং যে জায়গা দখল করে অথবা যার আয়তন আছে। এছাড়া বল প্রয়োগে সে বাধা দেয়, এরকম একটা ছিল, এটা অনেক বইতে আছে, এটাও একটা প্রপার্টি, বাট এই দুইটাই হচ্ছে মেইন। এখন আমরা ভর নিয়ে আলোচনা করি। ভর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রত্যেক বস্তুরই আছে, সেটা হচ্ছে যে পদার্থের মধ্যে কী পরিমাণে স্টাফ আছে, অর্থাৎ কী পরিমাণ বস্তু আছে, কয়টা অণুপরমাণু আছে, এটার পরিমাণই হচ্ছে বস্তুর ভর। বিভিন্ন বস্তুর ভর ভিন্ন ভিন্ন, তবে একটা বস্তুর ভর মানে সাধারণত চেঞ্জ করা যায় না। এবং বস্তুর যে ভর এবং যে ওজন, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা দুটো একইভাবে ব্যবহার করি কিন্তু দুটার মধ্যে সাইন্টিফিকলি একই না। বস্তুর ভর হচ্ছে তার মধ্যে পদার্থের পরিমাণ, আর বস্তুর ওজন হচ্ছে ওই বস্তুকে পৃথিবী বা অন্য কোনো সেলেস্টিয়াল বডি যে পরিমাণ ফোর্স দিয়ে আকর্ষণ করে, অর্থাৎ মানে তার যে আকর্ষণ বল থাকে, গ্র্যাভিটি থাকে, গ্র্যাভিটির কারণে যে ফোর্সটা সে ফিল করে সেটাই হচ্ছে ওই বস্তুর ওজন। তাহলে ওজন হচ্ছে যে একটা বলের পরিমাণ, আর ওইদিকে মাস বা ভর হচ্ছে পদার্থের পরিমাণ। কাজ করার যে সামর্থ্য সেটাই হচ্ছে শক্তি। শক্তি দিয়েই আমাদের যে পদার্থগুলো আছে সেগুলো বিভিন্ন অবস্থা চেঞ্জ হয় কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ হয়, এগুলো সব শক্তির অবদান। শক্তির বিভিন্ন রূপ আছে, শক্তির রূপ পাল্টাতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে। এখানে শক্তির কমন যে রূপগুলো সেগুলো দেওয়া আছে, যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি, নিউক্লিয়ার শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি। আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় কাটাই এই শক্তিগুলোর সাথে ইন্টারাকশনের মাধ্যমে, অর্থাৎ পদার্থ কোনো কিছু করতে চাইলে এই শক্তি দিয়েই করতে হবে। যেমন আপনি হাঁটতে চাইলে আমাদেরকে যান্ত্রিক শক্তি ব্যবহার করতে হবে, আবার এই হাঁটার জন্য যে শক্তিটা আমাদের লাগবে সেটা আমরা খাদ্যের যে রাসায়নিক শক্তি আছে সেখান থেকে আমরা পাবো। আমাদের যদি একটা ফ্যান ঘোরাইতে হয় তাহলে সেই শক্তিটা আমরা বিদ্যুৎ শক্তি থেকে পাবো। এছাড়া এভাবে বিভিন্নভাবে আমরা শক্তির মাধ্যমে আমাদের জীবনযাপন করি এবং সব কিছুই চলে এই শক্তির মাধ্যমে। শক্তি হচ্ছে যে নির্দিষ্ট থাকবে, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারবে। যেমন আমরা পারমাণবিক চুল্লিতে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি, সেই বিদ্যুৎটা ব্যবহার করে আমরা তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, যে কোনো কিছুতে আমরা রূপান্তর করতে পারি। এভাবে হচ্ছে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী পৃথিবীতে বা মহাবিশ্বে শক্তির পরিমাণ সেম থাকতেছে। এরপর পদার্থ এবং শক্তি, এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য আছে, সেটা আমরা বুঝতে পারলাম। পদার্থ হচ্ছে স্টাফ, যেসব জিনিস আমরা ধরতে পারি, যেগুলোর ভর আছে সেগুলো। শক্তি হচ্ছে যে এমন একটা জিনিস যেটা পদার্থের মধ্যে কাজ করার সামর্থ্য যোগায়, কিন্তু এই জিনিসটাকে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার ভরও নেই, এটার আয়তন নেই। এবার আমরা দেখি যে হচ্ছে মহাবিশ্বে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের মহাবিশ্বে আছে, সব কিছু হয়তো শক্তি অথবা পদার্থ। এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা কিন্তু হবে, অর্থাৎ যেসব জিনিস আমরা দেখি, যেমন আমরা আমাদের বাসার মধ্যে জিনিসপত্র, ফার্নিচার দেখি, ফলমূল দেখি, আমাদের খাদ্য দেখি, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সবগুলাই কিন্তু পদার্থ। এবং এই পদার্থগুলা আমরা ধরতে পারি, এগুলার ভর আছে। আবার অন্য যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে শক্তি, যেমন আলো, যেমন শব্দ। এই জিনিসগুলোর কিন্তু কোনো ভর নাই, এগুলো কিন্তু কোনো জায়গা দখল করে না, এবং এগুলো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে আমাদের যে পদার্থগুলো আছে সেগুলোকে গাইড করতেছে। যেমন আমাদের শরীরে খাদ্য আছে, খাই, আমরা খাদ্য খাই, এই খাদ্যগুলো খেয়ে আমরা খাদ্যের যে রাসায়নিক শক্তি সেগুলো আমাদের শরীরে আমরা নেই, সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে আমরা চলাচল করি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি, কিংবা আমরা শব্দ শক্তি রূপান্তরিত করি, অথবা অন্যান্যভাবে আমরা শক্তিগুলোকে ব্যবহার করি। তো এইভাবে পুরো ইউনিভার্সে পদার্থ এবং শক্তির মাধ্যমে আমরা আমাদের ইউনিভার্স সম্পর্কে অনেক ধারণা পাই, অর্থাৎ ভিজিবল ইউনিভার্সে, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই সেগুলো। এগুলো ছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, সেগুলোর মধ্যে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার এগুলো আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু বেসিক লেভেলে এতটুকু ধারণা আমাদের রাখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।